এভাবেই ময়লা আবর্জনা ফেলে নষ্ট করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি দক্ষিণ পাড়ার গুরুত্বপূর্ণ পুকুরটি শুধু কাউতুলি নয়, একই অবস্থা শহরের অধিকাংশ পুকুরের। স্থানীয়রা জানান, দখল আর দূষণের কবলে পড়ে একের পর এক ভরাট হচ্ছে পুকুর। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি সংকটের আশঙ্কা করছেন তারা। পুকুরের পাড়ের যে বাসিন্দারা আছে ওনাদেরকে সতর্ক করবো এবং বলবো, আর যাতে ময়লা কেউ না ফেলা। যে আমাদের এই পুকুরটার চতুর্পাশে হাঁটার ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি এখানে বাউন্ডারি, উচ্চ বাউন্ডারি করে দেওয়া হবে। পরিবেশের দিকে লক্ষ্য করে আমাদের যে একতা যুব সংগঠন, আমাদের 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। এ অবস্থায় পুকুরগুলোকে দখল ও দূষণমুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতা করছে স্থানীয় সংগঠন। কাজগুলো আমরা চেষ্টা করতেছি যে পুরো ব্রাহ্মণবাড়িয়া, যে পুকুরের যে একটা শহর ব্রাহ্মণবাড়িয়ার যে একটা ঐতিহ্য আছে এটাকে ধরে রাখার জন্য এবং ব্রাহ্মণবাড়িয়ার যতগুলো পুকুর আছে সেগুলো রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা জনগণের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। সাধারণ জনগণ আজকে কিন্তু স্বেচ্ছায় শ্রম দিতে এখানে চলে এসেছে। এই শহরটাকে বাসযোগ্য করার জন্য এই টাউন, এই খাল বলি বা এই পুকুরগুলো বলি, এগুলো উদ্ধার এবং পুরো ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই আমি বিশ্বাস করি এটা আমরা, এবং সেদিকে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা অন্তত 10 শত পুকুর ভরাট হয়েছে, আর নতুন করে ভরাটের চেষ্টা হচ্ছে আরও অন্তত 10টি পুকুর। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।